ওয়েলকাম টু আন একাডেমি আমি সুস্মিতা বড়াল ডাব্লিউএসএস টু থাউজেন্ড সেভেন্টিন ডাব্লিউ বিআরএস আমি এই প্ল্যাটফর্মে জেনারেল ইংলিশের ওপরে ক্লাস নিয়ে থাকি এবং আমি শুরু করেছিলাম কম্পালসারি ইংলিশ পেপারটাকে কীভাবে অ্যাপ্রোচ করা যায় বা কীভাবে লিখতে হবে সেই নিয়ে আমি ক্লাসেস স্টার্ট করেছিলাম আর সেগুলো করার পরে বেশ কিছু জন আমাকে রিকোয়েস্ট করেছে যে ম্যাডাম জেনারেল ইংলিশ বা গ্রামারের ওপরে যদি ক্লাস কিছু নেওয়া যায় এবং তাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে এবং আমারও মনে হয়েছিল যে একটা সাবজেক্টকে ঠিকঠাক করে লিখতে গেলে বা জানতে গেলে তার গ্রামারটাকে ভালো করে জানতে হয় বিশেষ করে ইংলিশ যদি আমি মনে করি ঠিক করে লিখবো মানে ইংলিশ ইন ডাব্লিউসিজ মেন্স যেটা সেখানে তো পুরোটাই রিটেন সেখানে তো অবজেক্টিভ কোনো কিছু নেই সো সেই ক্ষেত্রে গ্রামারটা যদি আমি খুব ভালো করে না জানি তাহলে কিন্তু আমার সেই লেখাগুলোতে ভুলভ্রান্তি থাকবে এবং সেটার ওপরে সেটা চিন্তা ভাবনা করেই আমি কিন্তু এই জেনারেল ইংলিশ গ্রামারের ক্লাসটা স্টার্ট করেছিলাম টেন্সেসের ওপরে আমার লাস্ট ক্লাস শেষ হয়েছিল টেন্সেসের পার্ট টু করে ক্লাস আমার লাস্ট ক্লাসটা এন্ড হয়েছে সেখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গিয়ে আমি শেষ করেছি আজকে আমার সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করা আছে এবং যারা ফলো করতে চাইছো আমি তাদেরকে বলবো প্লিজ আগের ক্লাসগুলো একটু দেখো তার কারণ আমি কিন্তু মানে জেনারেল ইংলিশটা শুরু করেছি প্রিপোজিশন তারপরে টেন্স এর পরে আমি ন্যারেশন চেঞ্জ নেবো তারপরে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নেবো এগুলো আমি ঠিক করেছি যে আমি এইভাবে আমি এগিয়ে যাব। এবং দেখা যাক কোথায় গিয়ে আমি শেষ করতে পারি যদি পুরো গ্রামারটাকে আমি কভার আপ করতে পারি আমার মনে হয় স্টুডেন্টদের সেটা কিন্তু কাজে লাগবে তার কারণ তুমি গ্রামার না জেনে তুমি কিন্তু দম করে ইংলিশ লিটারেচার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি কিন্তু হ্যান্ডেল করতে পারবে না মানে রিটার্ন পোর্শন কিন্তু তুমি হ্যান্ডেল করতে পারবে না ছোট ছোটো ভুল ভ্রান্তি থেকে যাবে আর আমার মনে হয়েছে যে আমি যে ডিসকাশনগুলো করছি কেউ যদি একটু ভালো করে শোনো একটু যদি তোমরা যখন ভিডিওটা দেখছো সেই সময়ই তোমরা যদি খাতা পেন নিয়ে বসে একটু ফলো করো তাহলেই দেখবে যে স্কুল টাইমে তোমাদের যে বা স্কুল লেভেলে যে স্ট্যান্ডার্ডে বা যেভাবে পড়ানো হতো আমি সেইভাবেই পড়াচ্ছি যাতে তোমাদের বিশেষ অসুবিধে না হয় খুব বেশি অ্যাডভান্স লেভেলে আমি পড়াচ্ছি না আমি বেসিক লেভেলে আমি পড়াচ্ছি এবং আমার মনে হয় যে অনেকটা হেল্প হবে অনেক স্টুডেন্টের অনেকটা হেল্প হবে সো প্লিজ যদি কারোর কোনো অসুবিধা হয় বা কোনো কিছু যদি চেঞ্জ করতে বলো বা কোনো জায়গা যদি রিপিট করার থাকে আমাকে যদি রিকোয়েস্ট করার থাকে প্লিজ কমেন্ট বক্সে সেটা বলবে তাহলে আমার একটু সুবিধে হয় ওকে সো আজকে আমরা সিম্পল পাস বা পাস টেন্স নিয়ে ক্লাস করব। ওকে পাস্ট টেন্স আমি এর আগে ক্লাসগুলোতে টেন্স কী কোন টেন্সটা কীভাবে কোনটা ফিউচার প্রেজেন্ট পাস্ট এটা বলার দরকার নেই এগুলো সবাই আমরা জানি স্টিল আমি কিন্তু ডিসকাশন করেছি এবং আমি আরও একটা জিনিস ডিসকাশন করেছি খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নাউনের নাম্বার ঠিক আছে নাউনের নাম্বার আর পার্সন যেটা কিন্তু টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি ছোট করে একটা ক্লাস রাখবো একদিন সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের জন্য এবং তাহলে আমি এই আগের ভিডিওগুলোতে এই টেন্সের রিলেটেড আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি তা সত্ত্বেও আমার মনে হয়েছে ওটার উপরে একটা মানে ইট নিডস আ সিঙ্গল ক্লাস সেটা আমি করবো টেন্সটা শেষ হয়ে গেলে সো আজকে হচ্ছে সিম্পল পাস বা দ্য পাস্ট দিয়ে ও বাইদাভে আমি আরেকটা জিনিস বলে রাখি আমি কিন্তু এই যে পিডিএফটা অনেকে জিজ্ঞাসা করছো ম্যাডাম পিডিএফটা কোথা থেকে পেয়েছেন ম্যাডাম পিডিএফটা লিঙ্কে প্লিজ শেয়ার করুন আমি বলে রাখি এই পিডিএফটা কিন্তু তোমরা অনলাইনে পাবে অনলাইনে রেন অ্যান্ড মার্টিন রেন অ্যান্ড মার্টিনের পিডিএফ তোমরা দেখবে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কম্পোজিশন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান বাই রেন অ্যান্ড মার্টিন জাস্ট রেন অ্যান্ড মার্টিন গ্রামার ইংলিশ গ্রাম অ্যান্ড কম্পোজিশন দেবে দেখলে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে এবং আমি দিকে ক্লাস যখন আমি করাতাম আমি নিজে কিছু পিডিএফ তৈরি করতাম বা পিপিটি তৈরি করতাম কিন্তু আমার মনে হয়েছে গ্রামার করতে গেলে বা গ্রামার পড়াতে গেলে আমার পক্ষে সম্ভব নয় অত পিপিএফ পিডিএফ তৈরি করা বা পিপিটি তৈরি করা সেই জন্য আমি এই গ্রামার বইটা ডাউনলোড করেছি তার কারণ রেন অ্যান্ড মার্টিন ভিড় ভীষণ স্ট্যান্ডার্ড একটা বই ফলো করতে পারো যারা মানে অনেকেই জানো এই বইটার নাম ফলো করতে পারো এই বইটার উপরে প্রচুর এই প্রচুর এক্সাম মানে এক্সাম্পলস এবং এক্সাম্পলস থেকে প্রচুর এক্সারসাইজেস দেওয়া আছে দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস বুক ঠিক আছে প্রচুর এক্সারসাইজেস দেওয়া আছে সো আমি বলবো যে এই বইটা কিন্তু তোমরা পড়তে পারো এটার সাথে তোমার যদি আরও মনে হয় যে অন্য কোনো বই তোমরা পড়বে তাহলে আমি বলবো যে তোমরা একটু ট্রেজার ট্রোভ ইন ফর ইংলিশ লার্নার্স সম্ভবত ঠিক আছে ডিপি ভট্টাচার্যের ট্রেজার ট্রপ বলেই পরিচিত ট্রেজার ট্রপ বইটা দেখতে পারো খুব ভালো বই পিকে পিকে দেশ সরকারও ভীষণ ভালো বই এই বইগুলো মানে স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামার ঠিক আছে একটা স্ট্যান্ডার্ড বই রাখবে দ্যাট উইল বি এনাফ প্লিজ হাজারটা বই কিনতে যাবে না ম্যাডাম যতগুলো বই বলছে সবগুলো বই কিনে নিলাম করতে যাবে না তো যাই হোক সিম্পল পাস্ট টেন্স দিয়ে শুরু করি পাস্ট টেন্স মানে আমরা জানি যে অতীতের কোনো কিছু যেখানে আমরা বলছি মানে আমি যখন কথা বলছি আমি যে মুহূর্তে কথা বলছি সেটাই কিন্তু বর্তমান আমি এই মুহূর্তে কথা বলছি এটি কিন্তু বর্তমানে এখন চারটে এক বাজে আমার ঘড়িতে চারটে দুই বাজলো চারটে দুই বর্তমান চারটে এক কিন্তু অতীত হয়ে গেছে আমি যখন কথাটা বলবো মানে টেন্সের মজাটা হচ্ছে আমরা যখন কথা বলি আমরা তো বর্তমানে দাঁড়িয়ে কথা বলি তাহলে আমি অতীত বা ভবিষ্যতের কথাটা আমি কি করে বর্তমানে দাঁড়িয়ে বলবো সেইটার কাজ করে হচ্ছে টেন্স ক্রিয়ার কাল যেটাকে আমরা বলে থাকি কাল মানে হচ্ছে সময় এখানে ঠিক আছে সো সিম্পল পাস টেন্স বা পাস টেন্সটা কি অতীতের কথা বলছে অতীতের কথা কখন বলছে আমি বর্তমানে দাঁড়িয়ে বলছে সো কিছু স্পেসিফিক রুলস মেনটেন করে আমি বর্তমানে দাঁড়িয়ে অতীতের কথা বলতে পারি ঠিক আছে অতীতে কথা বলতে গেলে কিন্তু অতীতে যেতে হবে না আমি বর্তমানে দাঁড়িয়েই কিন্তু কথাটা বলছি মাথায় রাখবে সেই জন্য সিম্পল পাস টেন্সে আমি যেমন বলেছিলাম যে কনজুগেশন অফ ভার্বসটা তোমরা দেখবে কনজুগেশন অফ ভার্বস যদি দেখি যেমন রাইট প্রেজেন্ট টেন্স রোড পাস টেন্স রিচ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল সো কনজুগেশন অফ দেখা যাবে যে পাস্ট টেন্সে যে ভার্বগুলো আছে সেগুলো দিয়েই আমরা সিম্পল পাস্ট করছি যেমন এখানে কি বলছে দ্য সিম্পল পাস্ট ইজ ইউজ টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট আমি এইসবগুলো আলোচনা করেছিলাম আবার বলছি তাও যে সিম্পল পাস্ট কোনটা বর্তমানে দাঁড়িয়ে আমি এমন কোনো একটা ঘটনার কথা বলছি যেটা কিন্তু অতীতে শুরু অতীতেই শেষ অতীতে কমপ্লিট হয়ে গেছে অ্যাকশনটা যে অ্যাকশনটা অতীতে কমপ্লিট হয়ে গেছে সেটাকে সিম্পল পাস্ট টেন্স দিয়ে বলবো ইট অফেন অকার্স উইথ অ্যাডভার্ভস অ্যার অ্যাডভার্ভ ফ্রেজেস অফ পাস্ট টাইমস অ্যাডভার্ভ ফ্রেজেস বা অ্যাডভার্ড যেমন ইয়ে পরের এক্সাম্পলটা দেখো স্টিমার সেলড ইয়েস্টারডে স্টারডে ইয়ে হচ্ছে অ্যাডভার্ড অ্যাডভার্ভ ফ্রেজেসটাকে এ উইক এগো পরের লাইনটা আই রিসিভড হিজ লেটার এ উইক এগো এটা হচ্ছে অ্যাডভার্ভ ফ্রেজ সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাস টেন্স কী করে বোঝাই পাস টেন্সে আমরা একটা অ্যাডভার্ভ অথবা একটা অ্যাডভার্ভ ফ্রেজ আমরা রেখে দিই ঠিক আছে সেইভাবে আমরা পাস টেন্স বলে থাকি সো Uh, past tense তাহলে কি যে অ্যাকশনটা অতীতে আমি কমপ্লিট করে ফেলেছি সেটাকে বলছি তার কিন্তু কোনো রেশ কোনো কিছু কিন্তু বর্তমানে নেই সিম্পল past tense ইজ জাস্ট সিম্পল ওর সঙ্গে বর্তমানের কোনো রিলেশনশিপ কিন্তু থাকছে না শি লেফট স্কুল লাস্ট ইয়ার एग्जांपल গুলো দেখো কোনো সম্পর্ক নেই জাস্ট একটা তথ্য দেওয়া হয়েছে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটা অতীতে কমপ্লিট হয়ে গেছে এবার বলছে সামটাইমস দিস টেন্স ইজ ইউজড উইদাউট অ্যান অ্যাডভার্ব টাইম মানে ইয়েস্টারডে বা উইক এগো এই যে অ্যাডভার্ব টাইম কখনো কখন আমরা সেটা দিই না তাহলে কি করবো আমরা যে আমরা বুঝিয়েই দিই যদি আমি এখানে লিখি লাস্ট ইয়ে সে লেফট স্কুল সে লেফট স্কুল মানে কি সে স্কুল ত্যাগ করেছে তার মানে অতীতে কোনো একটা সময় সে স্কুল ত্যাগ করেছে ইট ইজ আইদার ইমপ্লয়েড আর ইন্ডিকেটেড বাই দ্য কনটেক্স ঠিক আছে যে আমরা হয়তো অ্যাডভাব অফ টাইম ইউজ করলাম না কিন্তু যদি একটা পুরো কন্টেক্স মানে চার পাঁচটা লাইন লেখা আছে সেটা যদি আমি পুরো পড়ি তাহলে বোঝা যাবে যে আমি কি বলতে চাইছি অ্যাডভাব অফ টাইমটা না দিলেও কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে তাহলে সিম্পল পাস্ট কি মনে রাখতে হবে সিম্পল পাস্ট হচ্ছে যে কাজটা আমি অতীতে কমপ্লিট করেছি টেন্স খুব ভালো করে না বুঝলে কিন্তু ন্যারেশান চেঞ্জ পারা যাবে না বিশেষ করে পাস্ট টেন্সটা ঠিক আছে ফার্স্ট টেন্স যদি কেউ ভালো করে না বোঝো তাহলে কিন্তু তোমরা ন্যারেশন চেঞ্জ পারবে না এবং ন্যারেশন চেঞ্জ কিন্তু এখন প্রিলিমিনারিতে দিচ্ছে লাস্ট দু বছরের কোশ্চেন দেখা যাচ্ছে প্রচুর গ্রামার দিয়ে রেখেছে এবং তার মধ্যে ন্যারেশান চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস দিয়ে রেখেছে সো ফার্স্ট টেন্স যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু তোমরা ন্যারেশন চেঞ্জটা পারবে না সো প্লিজ একটু পাস্ট টেন্সটা মন দিয়ে শোনো যেমন বললো জন সময় অ্যাডভাব ফ্রেজ বা অ্যাডভাব টাইম দেওয়া থাকে যেমন আই লার্ন হিন্দি ইন নাগপুর মানে অতীতে কখনো শিখেছি আই ডিডেন্ট স্লিপ ওয়েল বাবার ডিফিটেড রানা সাঙ্গা আট কানোয়া ঠিক আছে এই যে জায়গাগুলো এই যে কথাগুলো জাস্ট দেখো ডিফিটেড ডিড স্লিপ ডিডেন্ট তাহলে এগুলো হচ্ছে কনজুকেশন অফ ভার্ভস থেকে আমরা পাস্ট টেন্স পাচ্ছি লার্নের পাস্ট টেন্স হচ্ছে লার্ন ডিফিটেড পাস্ট টেন্স হচ্ছে ডিফিটেড ঠিক আছে তাহলে সিম্পল পাস্ট টেন্সে আমরা কিন্তু জাস্ট যে অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে সেটাকে বোঝাচ্ছি তারপরে দিয়েছে দ্য সিম্পল পাস্ট ইজ অলসো ফর পাস্ট হ্যাবিটস ঠিক আছে পাস্ট হ্যাবিটস এর ক্ষেত্রে মানে যেটা অতীতে ছিল এই ধরনের কোনো কিছু বোঝানোর জন্য আমরা কিন্তু সিম্পল পাস্ট ইউজ করব এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা প্রেজেন্টেই শুরু প্রেজেন্টে সে কাজটা চলছে পাস্ট কন্টিনিউয়াস কি আমি এমনভাবে কথাটা বলছি যে অতীতে ঘটনাটা রেগুলার ঘটে যেত কিন্তু বর্তমানে ঘটে না ঠিক আছে কখনো সে ঘটনাটা অতীতে ঘটতো অতীতে সেটা মানে আজকে দাঁড়িয়ে পাঁচ মিনিট আগের কথাও হচ্ছে অতীত সো আজকে দাঁড়িয়ে পাঁচ মিনিট আগের কথাও অতীত হলেও দেখা গেল পাঁচ মিনিট আগে কেউ খাচ্ছিল সেটা আমি এখন কি করে বলবো সেটা এখন খাচ্ছে না তাহলে সেটা অতীতে ঘটনাটা ঘটছিল কন্টিনিউ করছিল যে ঘটনাটা অতীতে কখনও কন্টিনিউ করছিল সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স যেমন দ্য পাস্ট কন্টিনিউস ইজ ইউজ টু ডিনোট অ্যান অ্যাকশান ভালো করে দেখো টু ডিনোট অ্যান অ্যাকশান গোয়িং অন অ্যাট দ্য সেম অ্যাট সাম টাইম ইন পাস্ট গোয়িং অন যে একটা অ্যাকশান যেটা পাস্টে ঘটে যাচ্ছিলো ঘটে চলেছিল সময়টা হয়তো নাও ইন্ডিকেটেড করা থাকতে পারে কখন ঘটছিল সেটা নাই কিন্তু কোনো সময় অতীতে ঘটছিল এক বছর আগে ঘটছিল পাঁচ দিন আগে ঘটছিল দশ দিন আগে ঘটছিল না উল্লেখ করা থাকতে পারে কিন্তু অতীতে এই ধরনের কিছু বোঝানোর জন্য আমরা কিন্তু পাস্ট টেন্সটা ব্যবহার করে থাকি বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে থাকি যেমন উই ওয়ার ওয়াচিং টিভি অল ইভিনিং আমি রাত্রেবেলা বললাম সারা সন্ধে আমরা টিভি দেখেছি তাহলে ঘটনাটা সারা সন্ধে ধরে চলছিল অতীত আই ওয়াজ গেটিং ডা ইট ওয়াজ গেটিং ডার্কার সন্ধে হয়ে আসছিল ঘটনাটা সেই সময় ঘটছিল হয়ে আসছে সো যে ঘটনাটা অতীতে ঘটছিল সেটাকে বলে হচ্ছে সিম্পল সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সিম্পল পাস্টটা কি যেটা অতীতে ঘটে গেছে পাস্ট কন্টিনিউয়াস কি যেটা অতীতে ঘটে চলছিলো বা ঘটছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস বলছি লাস্ট এক্সাম্পল এবার ভালো করে দেখো দ্য লাইট ওয়েন্ট আউট ওয়েল আই ওয়াজ রেডিং

মানে যেটা যত পুরোনো যে অ্যাকশনটা আগে ঘটছিল সেটাকে কন্টিনিউয়াস টেন্সে রাখছি মানে আমি যখন যে মুহূর্তে তাকে দেখলাম সে খেলছিল ঠিক আছে সেটা কন্টিনিউয়াস আমি দেখলাম সেটা হচ্ছে সিম্পল পাস্ট তাহলে সিম্পল পাস্ট আর কন্টিনিউয়াস কিন্তু আমরা রাখতে পারি কখন যখন আমরা দেখ কোনো একটা ঘটনা ইন দ্য মিডল অফ ইট আমি রিপোর্ট করছি কি বলছে এখানটাতে তা পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড সিম্পল পাস্ট ইউজ টুগাদার when নিউ অ্যাকশন হ্যাপেন ইন মিডল অফ এ লংয়ার অ্যাকশন একটা বড় অ্যাকশন আমি পড়ছিলাম আমি বই পড়ছিলাম দু ঘন্টা ধরে হঠাৎ করে সে আমাকে এক মিনিটের জন্য দেখলো তাহলে কোনটা বড় অ্যাকশন আমার বই পড়াটা তাহলে যেটা লঙ্গার অ্যাকশন সেটার জন্য কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে যেটা শর্টার অ্যাকশন এবং মাঝখানে ঘটছে লংগার্ট ধরো এমন কিছু একটা যেখানে তুমি বলছো যে অতীতে সেটা রেগুলার ঘটত ঠিক বা হ্যাবিট তখন আমি কিন্তু অলওয়েজ বা কন্টিনিউয়ালি ইউজ করবো যেমন হি ওয়াজ অলওয়েজ গ্রামলিং গ্রামলিং মানে গজগজ করা সে সব সময়ই গজগজ করতো হি ওয়াজ অলওয়েজ গ্রামলিং তাহলে এই ধরনের জিনিসগুলো বোঝানোর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে সিম্পল পাস্ট টেন্স সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি একটা অ্যাকশন একটা লম্বা অ্যাকশন যেটা কন্টিনিউয়াস টেন্সে অতীতে অনেকক্ষণ ধরে ঘটছিলো সেই অ্যাকশনটার মাঝখানে যদি একটা নতুন অ্যাকশন ঢুকে যায় তাহলে সেই নতুন অ্যাকশনটাকে আমি পাস্ট tense সিম্পল পাস্ট দিয়ে করব এবং পুরোনোটাকে কিন্তু আমি কন্টিনিউয়াস টেন্সেই রাখবো ঠিক আছে এবার পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স কি আমি বুঝিয়েছি এর আগের বার মানে আগের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে গিয়ে পারফেক্ট টেন্স খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি কিন্তু প্লিজ একটু ভিডিওটা দেখবে কেন সেটা রিপিট আমি এখন করব না সো বারবার করে রিপিটেশন হয়ে যাবে সেই জন্য আমি রিপিট করছি না সো পারফেক্ট টেন্স আমি শুধু এটুকুই বলবো যে পারফেক্ট টেন্স হচ্ছে একটা অ্যাকশন যেটা ওয়েলকাম টু আন একাডেমি ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্যাটাগরির জন্য যারা যারা এই ভিডিওটা দেখছো পিএসসি ক্যাটাগরির সমস্ত এক্সামকে কভার করানোর জন্য আমরা আন অ্যাকাডেমিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চালাচ্ছি অ্যাট ফার্স্ট ইউটিউবে তোমাদের জন্য থাকছে টপারদের ফ্রি ভিডিও যেখানে তোমরা সাবজেক্ট সম্পর্কে নলেজ তৈরি করতে পারবে এবং সাবজেক্ট কী করে পড়বে সেটাও জানতে পারবে এছাড়াও আরও বিভিন্ন ডাব্লিউবিসিএস টপাররা আন একাডেমি অ্যাপেতে তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে যাচ্ছেন যেখানে তারা তাদের নিজেদের অভিজ্ঞতা এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছেন তোমাদের সাথে এর বাইরে আমরা প্রত্যেক উইকে রবিবার ডাব্লিউবিসিএস এর জন্য ফ্রি মক টেস্টের ব্যবস্থা রাখছি যেটা তোমরা মোবাইলেই আন একাডেমি অ্যাপেতে গিয়ে দিতে পারবে এই সমস্ত ম্যাটারকে কন্টাক্ট করছেন মিস্টার রুদ্র মুখার্জি যিনি একজন বারো বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব তাহলে তোমরা যারা আন অ্যাকাডেমি অ্যাপটা ডাউনলোড করি অবশ্যই ডাউনলোড করে নাও এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আন অ্যাকাডেমি অ্যাপটা ডাউনলোড করার পরে তোমাদের ফ্রি ক্লাসগুলোর জন্য যখন তোমরা এনরোল করবে তখন ফ্রি ক্লাসগুলোকে আনলক করার জন্য কোডের দরকার হবে তোমরা স্ক্রিনে দেখানো কোড রুদ্র লাইভ ব্যবহার করে আনলক করে নেবে ছাড়াও যারা আনলিমিটেড ক্লাস করতে চাও অনেক বেশি টিচারদের কাছে আনলিমিটেড মক টেস্ট দিতে চাও ডিটেলসে জানার জন্য তারা আন একাডেমি সাবস্ক্রিপশান নাও আন একাডেমি একটা সাবস্ক্রিপশান মডেলে কাজ করে এটা স্টার্ট হয় এক মাস থেকে এবং এটা সর্বোচ্চ আছে দু বছর পর্যন্ত যেটা নিতে চাইছো সেটা ক্লিক করো করার পর তোমাদের কোড চাইবে এখানে কোড পুট করলে তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে আবার একই কোড ফ্রি ক্লাস আনলক করার জন্য যেটা ব্যবহার করেছিলে রুদ্র লাইফ এই কোডটাই ব্যবহার করো তাতে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাওয়ার পর যে টাকাটা হচ্ছে সেটাই পে করো অনলাইনে আন একাডেমি ভারতের একটা সর্বোচ্চ অর্গানাইজেশন এবং সম্পূর্ণভাবে গভর্নমেন্ট ট্যাক্স এবং রুলস রেগুলেশন মেনটেন করে চলে তাই এর মধ্যে জিএসটি ইনক্লুডেড আছে যেটা তোমাদের আলাদা করে পে করতে হচ্ছে না এখানে ট্রানজাকশন করা একশো সুরক্ষিত তাই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আন একাডেমির নাম করে কেউ যদি টাকা চায় ক্যাশ বা অনলাইন ট্রান্সফার কেউ কখনো করবে না আন সমস্ত পেমেন্ট নেয় নিজস্ব ওয়েবসাইট থেকে তাই যারা যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো তারা এইভাবে নিতে পারো আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার হচ্ছে যে শুরু হয়েছিল পাস্টে কোনো একটা মুহূর্তে শেষও হয়েছে পাস্টে মানে ইট হ্যাজ স্টার্টেড ইট ওয়াজ ইট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড ইট এন্ডেড ইন দ্য পাস্ট সো সেভাবে যদি দেখি তাহলে ধরো অ্যাকশানটা যখন শুরু হয়েছে সেটা আমার কাছে আমি যদি সাপোজ এখন বাজে চারটে বারো আর আমি একটা অ্যাকশানের কথা বলছি সেটা চারটার সময় শুরু হয়েছিল শেষ হয়েছিল চারটে দশে তাহলে চারটে বারোতে দাঁড়িয়ে কোনটা আমার থেকে বেশি অতীত চারটের সময়টা কোনটা আমার কাছাকাছি যেটা চারটে দশে শেষ হয়েছে সো যে অ্যাকশন মানে অ্যাকশানটা আমার বর্তমানে দাঁড়িয়ে দুটো পাস টেন্সকে বোঝাবে দুটো অতীত দুটো পয়েন্ট অফ টাইম থাকছে মনে রাখতে হবে দুটো পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইমটা কি জাস্ট একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যাওয়া স্ট্রেট লাইন সেটাকে বলে হচ্ছে পয়েন্ট অফ টাইম ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার দিস ইজ আ পয়েন্ট অফ টাইম সো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট অফ টাইম থেকে অ্যানাদার পয়েন্ট অফ টাইমের মধ্যে কাজটা শেষ হচ্ছে একটা পয়েন্টে শুরু হয়েছে আর একটা পয়েন্টে গিয়ে শেষ হয়েছে এবং অতীতে সেটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স যেমন কি বলছে এখানে দেখো দ্য পাস্ট পারফেক্ট ডিসক্রাইবস এন অ্যাকশন কমপ্লিটেড বিফোর এ সার্টেন মোমেন্ট ইন দ্য পাস্ট একটা নির্দিষ্ট মুহূর্তের আগে সেই কাজটা শেষ হয়ে গেছে ঠিক আছে আই মেট হিম ইন নিউ দিল্লি ইন নাইনটিন আই হ্যাড সিন হিম লাস্ট ফাইভ ইয়ার্স বিফোর তাহলে এখানে দেখো কি বলছে যে আই 1996 হিম ইন নিউ দিল্লি নাইনটিন নাইনটি সিক্স তাকে আমি উনিশশো সালে তার সঙ্গে আমার দেখা হয়েছিল তারপরে কি বলছে আই সিন হিম লাস্ট ফাইভ ইয়ার্স বিফোর তাকে আমি গত পাঁচ বছর আগে দেখেছি নাইনটিন নাইনটি দাঁড়িয়ে আমি তাকে গত পাঁচ বছর আগে দাঁড়িয়ে দেখেছি বলছে তাহলে দেখাটা কবে ঘটেছিল দেখাটা ঘটেছিল হচ্ছে আমি যখন কথাটা বলছি তারও আরও অতীতে তাহলে একটা ঘটনা যেটা অতীতে ঘটে শুরু হয়ে অতীতেই শেষ হয়েছে সেটাকে বলছে হচ্ছে পারফেক্ট পাস্ট টেন্স যেমন ইফ টু অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য পাস্ট ইট মে নেসেসারি টু শো উইচ অ্যাকশন হ্যাপেন্ড আর্লিয়ার দেন দ্য আদার যেটা আমি বললাম যে দুটো অ্যাকশন অতীতে ঘটেছে কোন অ্যাকশনটা কোন কত আগে ঘটেছে যে অ্যাকশনটা সবথেকে বেশি অতীতে ঘটেছে সেটাকে আমি বলবো সেই সব ক্ষেত্রে ব্যবহার হবে সিম্পল পাস্ট ওয়ান পাস্ট পারফেক্ট ইস অ্যানাদার সাপোজ যেটা বললাম যে দুটো অ্যাকশন ঘটছে দুটো কাজ হচ্ছে একটা সুদূর অতীতে একটা কাছাকাছি অতীতে সুদূর অতীতেরটা আমি পাস্ট পারফেক্ট দিয়ে বলবো কাছাকাছির অতীতে যেটা সেটাকে আমি সিম্পল পাস্ট দিয়ে বলবো ঠিক আছে কন্টিনিউয়াস ক্ষেত্রে কি হলো যে ঘটনাটা ঘটে চলেছিল সেটাকে আমি কন্টিনিউয়াস রাখলাম তার মাঝখানে যেটাকে আমি করলাম সেটাকে আমি সিম্পল পাস্টে রাখলাম এক্ষেত্রে কি যে ঘটনাটা অতিরিক্ত পাস্টে হয়ে গেছে অনেক দূরে ঘট চলে গেছে সেটাকে আমি পারফেক্ট যেটা কাছাকাছি পাস্টে আছে সেটা সিম্পল তাহলে এইখানটায় তুমি দেখো এইখানটায় দেখো তোমরা এক্সাম্পল যে দিয়েছে ওয়েন আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড স্টার্টেড আমি যখন স্টেশনে পৌঁছলাম ট্রেনটি যাত্রা শুরু করেছে তাহলে ট্রেনটি যাত্রা আমার স্টেশনে পৌঁছানোর আগে শুরু করেছিল তাহলে কোনটা অতীতে বেশি হলো ট্রেনের যাত্রাটা সেই জন্য ট্রেন হ্যাড স্টার্টেড আমি এই বলে দিয়েছিলাম যে হ্যাভ হ্যাডের জায়গাটা পারফেক্ট টেন্স হ্যাড নেবে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল নেবে ঠিক আছে কনজুগেশন অফ ভার্বসটা একটু দেখবে তোমরা তাহলে এইখানে যদি দেখো যে ওয়েন আই রিচ দ্য স্টেশন এটা হচ্ছে কম্পারেটিভলি দ্য ট্রেন হ্যাড এর থেকে নিয়ার কাছাকাছি আই হ্যাড এক্সারসাইজেস ওয়ান হ্যান টু সিমি আমার এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে গেছিল যখন হ্যান আমায় দেখতে আসলো তাহলে হ্যান আমাকে দেখতে এসেছে পরে আমার এক্সারসাইজটা আগে শেষ হয়েছে তাহলে এই যে টাইম স্প্যানের যে ব্যাপারটা সেক্ষেত্রে যেটা বেশি অতীতে সেটা মনে রাখবে পাস্ট পারফেক্টে করতে হবে যেটা কাছাকাছি অতীতে সেটা সিম্পল পাস্টে করতে হবে এটা কিন্তু পাস্ট টেন্স ভালো করে দেখো ন্যারেশন চেঞ্জ আমি এরপরে ধরবো ন্যারেশন চেঞ্জ ক্ষেত্রে past টেন্স ভীষণ লাগবে আই had written দ্য letter বিফোর হি arrived আমি লেটারটা লিখেছিলাম তার আসার আগেই তাহলে আমার কাজটা কোনটা আগে হয়েছিল লেটার লেখার কাজটা আমার আগে হয়েছিল ঠিক আছে লেটার লেখার কাজটা আমার আগে হয়েছিল তাহলে এই ক্ষেত্রে আমি ইউজ করছি হচ্ছে যে আমি চিঠিটা তাকে আগে লিখেছি তার আসার আগে তার আশাটা হচ্ছে সিম্পল পাস্টে আমার লেখাটা হয়ে গেছে পাস পারফেক্টে এবার পাস পারফেক্ট কন্টিনিউয়াস মানে স্টুডেন্টদের কাছে কিন্তু টেন্স টেন্সগুলো ঝামেলা করে না সিম্পলগুলো ঝামেলা করে না ঝামেলা করে হচ্ছে পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো আমি চেষ্টা করেছি এটা বুঝিয়ে দেওয়ার এবার দেখো তোমাদের যদি কোনো কোয়েশন থাকে তা একটু প্লিজ বলবে বলছে পাস পারফেক্ট মানে এর আগের ভিডিওতে কিন্তু পারফেক্ট টেন্স খুব ভালো করে বোঝানো আছে হ্যাঁ মানে আমি সিম্পল সিম্পল পাস্টের না পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটেরই আমি কিন্তু পারফেক্ট পোর্শনটা খুব ভালো করে বুঝিয়েছি একটু দেখে নিও পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলছে দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ইস ইউজ ফর অ্যান অ্যাকশন দ্যাট বিগ্যান বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম খুব মজার জিনিস পাস্ট পারফেক্টটা কি বললাম পারফেক্ট বললাম যে অতীতে শুরু হয়েছিল অতীতেই শেষ হয়ে গেছে মানে অতীতের কোনো একটা পয়েন্টে শুরু হয়েছিল এবং আমি যখন কথাটা বলছি তার ঠিক আগের মুহূর্তে বা তার কিছু আগে সেটা এন্ড হয়েছে ঠিক আছে বা দুটো অ্যাকশনের ক্ষেত্রে যেটা বেশি অতীতে আছে সেটাকে আমি পারফেক্ট টেন্স দিয়ে বোঝাচ্ছি কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ঘটনাটা অতীতে শুরু হয়েছিল এবং আমি যে মুহূর্তে বলা শুরু করছি সেই মুহূর্ত অব্দি কাজটা চলেছে আমি যে বলতে শুরু করলাম কাজটা তখন এন্ড হয়ে গেছে যেহেতু বারে বারে আমি বলেছি যে টেন্স হচ্ছে ক্রিয়ার কাল টাইমটা কিন্তু যদি তোমরা সেকেন্ড ন্যানো সেকেন্ড ইত্যাদি ভাবো ইত্যাদি চিন্তা করে দেখো তাহলে দেখবে তুমি যে মুহূর্তে মুখটা খুলছো তার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু অতীত তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসটা কি অতীতে শুরু হয়েছিল এবং আমার বলার আগে পর্যন্ত কাজটা কন্টিনিউ করছিল যেমন অ্যাট দ্যাট টাইম হি হ্যাড বিন রাইটিং এ নোভেল ফর টু মান্থস আমি যখন তাকে দেখতে গেলাম তার সঙ্গে কথা বলতে গেলাম সেই সময় দু মাস ধরে সে চিঠিটা বা নভেলটা লিখছিল বা মিস্টার মুখার্জি কেম টু দ্য স্কুল ইন নাইনটিন নাইনটি ফাইভ মিস্টার আনন্দ হ্যাল অলরেডি বিন টিচিং দেয়ার ফর ফাইভ ইয়ার্স যেদিন মিস্টার মুখার্জি দেখা করতে আসলেন এটা সিম্পল পাস্টে আছে মিস্টার আনন্দ সেই স্কুলে অলরেডি পাঁচ বছর ধরে পড়াচ্ছে তাহলে অতীতে শুরু হয়ে কাজটা চলছে অতীতেই কিন্তু ঘটনা মানে পাস্ট টেন্সে মনে রাখবে প্রেজেন্ট পারফেক্টে কি হচ্ছে অতীতে শুরু হয়েছে প্রেজেন্ট অবধি চলছে কিন্তু যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে হয় পাস্ট পারফেক্ট আমি বর্তমানে দাঁড়িয়ে পাস্টের কোনো ঘটনা বলছি আমি দু হাজার দাঁড়িয়ে পঁচানব্বই সালের ঘটনা বলছি তাহলে সেটা হচ্ছে আমাকে বলতে হবে ঠিক আছে তো এই জায়গাগুলো বিশেষ আর কিছু বলার নেই এখানে দেখো কিছু এক্সাম্পল দিয়েছে একটু আমরা করে দেখি দ্য আর্থ ড্যাস রাউন্ড দ্য সান আমরা সবাই জানি জানিটা মুভস এখানে কিন্তু সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট হলো সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস নেবে আমি বুঝিয়েছি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান তারপরে দিয়েছি দ্য মাই ফ্রেন্ডস ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার ইয়ার স্টারডে কী হবে ইয়েস্টারডে আছে ডেফিনেটলি আমি সিম্পল পাসটা যাব স আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও তাকে আমি একটা চিঠি এখনও পর্যন্ত পাঠিয়েছি তাহলে কী হবে হ্যাভ সেন্ট অতীতে কাজটা শুরু করেছিলাম পাঠানো শুরু করেছিলাম এখনও পর্যন্ত তাহলে আই হ্যাভ সেন্ট হিম অনলি ওয়ান লেটার তাহলে এখানে আমি এক্সাম্পলগুলো থেকে মোটামুটি বোঝা এক্সারসাইজগুলো থেকে একটু একটু করে বোঝা যায় আচ্ছা আরও একটু দিয়েছে আমরা এক্সারসাইজগুলো একটু আমি মুখে মুখে আজকে করি শি ড্যাশ ওয়ারিড অ্যাবাউট সামথিং তাকে দেখে চিন্তিত মনে হচ্ছে তাহলে সিম্পল প্রেজেন্টে আছে শি লুকস ওয়ারিড অ্যাবাউট সামথিং বা না সরি ভুল বললাম আমি শি ইজ লুকিং ওয়ারিড অ্যাবাউট সামথিং ওরিড ব্যাপারটা কিন্তু এক মুহূর্তের ঘটনা নয় সেটা কিন্তু সে কিছুক্ষণ ধরে চিন্তিত কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যে ঘটনাটা কিছুক্ষণ ধরে চলছে তাহলে এক্ষেত্রে হবে যে শি ইজ ওয়ারিড বা শি ইজ লুকিং ওয়ারিড অ্যাবাউট সামথিং ইট স্টার্টেড টু রেন ওয়াইল্ড ড্যাশ টেনিস তাহলে ইট স্টার্টেড টু রেন আমরা বুঝতেই পারছি টেনিস খেলাটা আরও আগে হচ্ছিল সিম্পল পাস্টে আছে তাহলে আমি এখানে পাস্ট পারফেক্ট নেব তাহলে কি হবে এখানটাতে ইট স্টার্টেড টু রেন ওয়াইল্ড উই ওয়ার প্লেইং টেনেস ঠিক আছে সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে আছে এটা পাস্ট কন্টিনিউয়াস সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে হচ্ছে যে একটা ঘটনা ঘটছিল তার মধ্যে আমি আগে যেটা বললাম প্লিজ ইগনোর দ্যাট একটা ঘটনা ঘটছিল তার মধ্যে একটা ঘটনা ঘটছে যে ঘটনাটার মধ্যে ঘটেছে সেটা সিম্পল পাস্ট দিয়ে আছে যে ঘটনা ঘটে চলছিল সেটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে বসলাম ইট স্টার্টেড টু রেইন ওয়াইল উই ওয়্যার প্লেইং টেনিস হি ড্যাশ ফাস্ট ওয়েথ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন তাহলে হি ড্রাইভিং ফাস্ট ওয়াজিং দ্য অ্যাক্সিডেন্ট সিম্পল ড্যাশ হ্যাপেন কন্টিনিউ হি ওয়াজ ড্রাইভিং হি ফেল অ্যাস্লিপ বা হি এখানে দেখো হি হ্যাড ফলেন অ্যাসলিপ হতো কিন্তু এখানে হ্যাজ ফলেন দিয়েছে হবে না তার কারণ কি তোমরা বলতেই পারো ম্যাডাম এখানে সিম্পল পাস্টে আছে তাহলে আমি এখানটাতে কেন আমি এখানে পারফেক্ট টেন্স নেব না ইন এই জায়গাগুলোতে আমি বলবো যদি তোমার অপশানে পাস্ট পারফেক্ট না দেওয়া থাকে তাহলে ডেফিনেটলি তুমি সিম্পল পাস্টে মুভ করে যাবে তার কারণ সিম্পল পাস্ট আর তার সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস যাচ্ছে তাহলে হি ফেল অ্যাসলি ওয়াইল হি ওয়াজ ড্রাইভিং আই এম শিওর আই ড্যাশ হিম অ্যান্ড দ্য পার্টি লাস্ট টাইম আই এম শিওর আম শিওর আই এম শিওর ঠিক আছে দ্যাট আই লাস্ট নাইট তাহলে আই স সিম্পল পাস্টে আমি চলে যাব এটা প্রেজেন্টে আছে সিম্পল পাস্ট প্রেজেন্ট থেকে আমি কিন্তু সিম্পল পারফেক্টে বা পাস্ট পারফেক্ট যেতে পারবো না সবসময় মনে রাখবে তোমরা যখনই টেন্স করছো টেন্সের মজার ব্যাপারটা কোথায় জানো তো টেন্সের মজার ব্যাপারটা হচ্ছে কনজুগেশন মানে যখন টেন্স আমি যখন দুটো একটা সেন্টেন্সের মধ্যে দুটো তিনটে টেন্স ব্যবহার করি খুব ভালো করে খেয়াল করবে মানে সাপোজ পাস্ট টেন্স পাস্ট চারটা টেন্স আছে চারটা পার্ট আছে সিম্পল পাস্ট পাস্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট পাস পারফেক্ট কন্টিনিউয়াস খুব ভালো করে তোমার যদি খেয়াল করো একটা সেন্টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস থাকবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস আর সিম্পল পাস্ট কিন্তু থাকবে না কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট কিন্তু থাকবে না সিম্পল পাস্ট ফার্স্ট কন্টিনিউয়াস মানে ওপরে একটার পরেরটা মানে একটা যেন পরপর একটা ভাব থাকবে এমন নয় একটাকে জাম্প করে আর একটা হচ্ছে ঠিক আছে সো এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে একটু যদিও সিম্পল পাস্ট কিন্তু সবার সঙ্গে যেতে পারে সিম্পল পাস্টটাকে বাদ দাও কিন্তু বাকি তিনটে দেখবে তোমরা মোটামুটি ভাবে লিঙ্কড থাকে একটার পরে যেটা পরেরটা সেটার সঙ্গে থাকে তাহলে এখানটা দেখো আই এম শিওর এটা যেহেতু প্রেজেন্টে আছে আমি এখানটা আই হ্যাড সিন হিম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট আমি এটা যেমন লিখতে পারি বা আই স সিন যখন আমি বলছি এর সঙ্গে আমাকে একটা কিছু ঘটনাটা এমন হতে হবে যেটা অতীতে শুরু হয়েছিল এখানে তো শুরু হওয়ার কিছু নেই কোনো একটা কন্টিনিউয়াস কোনো একটা কিছু ঘটছে ঘটে চলেছে তা তো না আমি তাকে দেখেছি তাহলে এখানে সিম্পল পাস্ট ইউজ হয়ে গেল তারপর এটা দেখো হি ড্যাশ এ মিল ইন দিস টাউন তাহলে এখানে হিল has থার্ড person singular number হি has a মিল in this টাউন হি ড্যাস here ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স বিগত পাঁচ বছর বছর ধরে সে এখানে কাজ করে চলেছে তাহলে কি হবে এটা আমি আজকে দাঁড়িয়ে বলছি বিগত পাঁচ বছর ধরে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসছে তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং আজকে দাঁড়িয়ে আমি অতীতের কথা বলছি তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা আজকে দাঁড়িয়ে আমি বিগত কিছুর কথা বলতাম বা আমি

তাহলে দেখবে যে মোটামুটি আমি বেশ কিছুটা আমি এগারোটা মতন সলভ করে দিলাম হোপফুলি তোমরা পরেরগুলো করতে পারবে এবং এই বইটা একটু ডাউনলোড করে নাও এই বইটা তোমাদের কিন্তু খুব হেল্প করবে বিকজ এই বইটাতে না এক্সারসাইজেস অনেক বেশি অন্যান্য বইগুলোর থেকে এই বইয়ে এক্সারসাইজেস অনেক বেশি এবং এক্সারসাইজেসগুলো করলেই একমাত্র কিন্তু তোমরা ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে আদারওয়াইজ কিন্তু ডাউট থেকেই যাবে আমি আমি বলবো যে এক্সারসাইজগুলো প্লিজ যারা ভিডিও দেখবে তারা এক্সারসাইজেসগুলো করো ইন কেস কোনো এক্সারসাইজে করতে গিয়ে কমপ্লিট করতে গিয়ে তোমাদের হয়তো আটকে গেলো বা পারছো না সেটা কমেন্ট বক্সে কিন্তু কোয়েশ্চেন নাম্বারটা দিতে পারো যে ম্যাডাম এই কোয়েশনটা পারিনি অমুক নম্বর কম্পোজিশান ফর্টি সেভেন কম্পোজিশান ফর্টি সিক্স থেকে আমি অমুক নম্বর প্রশ্নটা পারিনি বা কী হবে একটু বলে দিন তাহলে কিন্তু একটা ইন্টার্যাকশান হয়ে থাকে তার কারণ তো একটা অনলাইন ক্লাস আমি তো সামনাসামনি দেখতে পাচ্ছি না কাউকে সো কার কোথায় কি অসুবিধা হচ্ছে সেই ইন্টারাকশনটা কিন্তু হচ্ছে না সো আই উড সাজেস্ট যে তোমরা কিন্তু সেটা করতে পারো এখান থেকে এক্সারসাইজ সলভ করে যেটাতে আটকাচ্ছ সেটা যদি একটু তোমরা আমাকে বলো তাহলে অনেকটাই কিন্তু আমাদের আমার সুবিধা হবে তোমাদেরকে সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং তোমাদেরও ডাউট মনে হয় আমার কিছুটা ক্লিয়ার হবে সো আজকে আমি এখানে সিম্পল পাস্টটা আমি বা পাস্ট টেন্সটা আমি এন্ড করছি আমার নেক্সট ক্লাসে আমি রাখবো হচ্ছে ফিউচার টেন্সটা থাকবে সো ফিউচার টেন্স হয়ে গেলেই কিন্তু টেন্স শেষ হয়ে যাচ্ছে ফিউচার টেন্স হয়ে গেলে টেন্স শেষ হয়ে যাচ্ছে এক্সারসাইজেসগুলো আমি বলেছি অনলাইনে রেন অ্যান্ড মার্টিনের বইটা তোমরা পেয়ে যাচ্ছো পিডিএফ দেবে রেন অ্যান্ড মার্টিন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই রেন অ্যান্ড মার্টিন পিডিএফ দেবে পিডিএফ পেয়ে যাবে সেই পিডিএফটা ডাউনলোড করো চার ভাগে পিডিএফটা আছে সো চারটে ভাগ ডাউনলোড করো এবং প্লিজ এক্সারসাইজেসগুলো করো যদি কোথাও আটকায় আমার মনে হয় যদি আমি এই জন্যই এটাকে রেখেছি যে আমি যে বইটা পড়াচ্ছি সেটা যারা ভিডিও দেখছে তারা যদি সেই বইটাই পড়ে তাহলে কিন্তু একটা ট্যান্ডেম ফলো হবে মানে ইনট্যান্ডেম থাকবে ব্যাপারটা না হলে কোন গ্রামার বই তোমরা ফলো করছো কোনটা আমি ফলো করছি দুটোর মধ্যে মিল থাকলো না তোমরা বুঝতে পারলে না ফলো করতে পারলে না সেটা হতে পারে সেই জন্য এটা ডাউনলোড করে নাও সফট কপি রাখো এক্সারসাইজগুলো করো কোনো একটা এক্সারসাইজে যদি অসুবিধা হয় কোনো একটা কোয়েশ্চেনে যদি অসুবিধা হয় তোমরা এক্সারসাইজ নাম্বার দিয়ে পেজ নাম্বার দিয়ে কোয়েশ্চেন নাম্বারটা পুট করতে পারো আমি চেষ্টা করবো সেটাকে রিপ্লাই করবা যাতে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয় তার কারণ অনলাইন ক্লাসে আমার এর ছাড়া আমার মনে হয় না আর কোনোভাবে ইন্টারাক্টিভ হওয়া সম্ভব কমেন্ট বক্স ছাড়া কিন্তু ইন্টারাকশন হওয়ার সম্ভব সম্ভাবনা নেই সো আজকের ক্লাসটা আমি অবধি রাখছি এর পরের দিনের আমি তোমাদের টেন্স ফিউচার টেন্সটা আমি শুরু করবো ওকে